হকার উচ্ছেদ নিয়ে কঠোর প্রশাসন, বেআইনি ভাবে দখল করে রাখা ফুটপাতে দখল মুক্ত করতে অভিযান চালায় কলকাতা পুর সংস্থা পুলিশ প্রশাসন। বেশ কিছু অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়, তারপরেই হকারদের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসন ও সরকারি আধিকারিকদের। তারপরেই হকার উচ্ছেদে এক মাসের স্থগিতাদেশ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি একটি কমিটিও তৈরি করে দেন, সেই কমিটি সার্ভে রিপোর্ট দেবে বলে জানা গিয়েছে। তারপরে সোমবার নিউ মার্কেটে সার্ভের কাজ শুরু হয়। কলকাতা পুর সংস্থার পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে সার্ভের কাজ শুরু করেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। হকারদের আধার কার্ড, ভোটের পরিচয়পত্র, ভেন্ডিং সার্টিফিকেট সহ সমস্ত নথি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। এদিন দেবাশিস কুমার বলেন, হকারদের পাশাপাশি অনেক ট্রেডাররাও ফুটপাত দখল করে ব্যবসা করছে, ট্রেডারদের দোকানের মধ্যে থাকার অনুরোধ করেছেন বলে জানান দেবাশিস কুমার। হকাররা তো রাস্তা দখল করে আছেই, সাথে সাথে বড় বড় ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাত দখল করে আছেন সেটাও কাম্য নয়। ট্রেডারদের আমি অনুরোধ করেছি যে আপনারা আপনাদের দোকানের মধ্যে থাকুন, বাকি জায়গাটা খালি করে দিন ফুটপাত, তাহলে মানুষ হাঁটতে পারে। পুলিশ আশা করি, আমরা বারবার বলছি যে আমরা কোনো হকারকে সরাতে চাই না, কিন্তু যারা হকারের নামে এই ধরনের কাজ করছেন বেআইনি, তাদেরটা আমাদের বারবারই বলছি সেটাকে আমাদের বন্ধ করতে হবে। দেখলে আমাদের মূল সার্ভের কথা হচ্ছে সেই লোকটা কবে থেকে হকারি করছে, তার নাম, তার ঠিকানা, কোথায় বসে হকারি করছে, এবং সে 2015 সালে তার নাম নথিভুক্ত করার জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন করেছিল কিনা, আমরা এটাই দেখে আমরা জানি যে অ্যাপসের থ্রু দিয়ে আমরা করছি, সেখানে তার পুরোটাই আমরা রেকর্ড করে নিচ্ছি এবং তার ছবি আমরা নিয়ে নিচ্ছি। আমরা যদি মিলিয়ে সার্ভে, আমাদের তো এখন সার্ভে চলছে, এরপর তো কমিটি বসবে, সিদ্ধান্ত নেবে কী হবে, সার্ভেটা আমরা করে তৈরি করার চেষ্টা করি।